এখানে আমি বিনয়ের সাথে অনুরোধ করব যারা রাজনীতি করেন মুমিন ভাই হিসাবে আমি আপনাদের কাছে হাত ধরে একটা অনুরোধ করব আপনি রাজনীতি চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে এই মুহূর্তে মুমিন হিসাবে আমার কিছু কথা শুনেন যিনি পীরের murid muridগিরি বাদ দিয়ে ईमानदार হিসাবে আমার কিছু কথা শুনেন দেখি কোনো फायदा হয় কিনা তার কারণ যদি আপনার পীর মাথায় থাকে আমার কথা আপনার মাথার ভিতর ঢুকবে না তবলীগ যিনি করেন আমিও তবলীগের সাথী আমিও পীরের murid দয়া করে তবলীগের চিন্তাটা মাথার ভিতর রাখেন না আমি যা বলি একটু শুনেন আল্লাহর কোরআন দিয়ে দেখেন তাহলে আপনি মাথার ভিতর কিছু নিতে পারবেন আর না হলে আপনার মতের সাথে একটু অমিল হলে আপনি আমাকে ডিনাই করে চলে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক কি না বলো সেজন্য খুব ধৈর্য সহকারে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি একটা জাতি পরিবর্তন হতে 50 বছর লাগে আজ থেকে নিয়ে 30 বছর আগে কিছু প্রশ্ন আমি আপনাদেরকে করি 30 বছর পেছনে গেলে 1991 সাল হয় কত বছর পেছনে গেলাম মাত্র 30 বছর খুব দিলটাকে নরম করেন যে একজন আলেম মানুষ আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন আমরা ইবা কেন এই গভীর রাত পর্যন্ত তার কথা শোনার জন্য অপেক্ষমান একটু ভাবুন 30 বছর আগে যদি যাই তাহলে হবে 1991 সাল আচ্ছা 1991 সালে বাংলাদেশে যত চুরি হতো যারা সরকারে ছিলেন কে ছিল আমি জানি না এত মনেও নাই কিন্তু কোন সরকার বা কোন শাসক বা পুলিশ র‍্যাব প্রশাসন গোয়েন্দা অথবা দেশের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী অথবা যেই দল সংসদ চালায় সরকারি দল কেউ কি চায় দেশে চুরি হোক কথা বলেন না কেন আজ থেকে 30 বছর আগে বাংলাদেশে ছোটখাটো চুরি যা হইতো কোন সরকারে চাইলো না পুলিশে চাইলো না দেশের গোয়েন্দারা চাইলো না আমরাও চাইলাম না কিন্তু এই 30 বছরে দেশে চুরি 30 বছর আগে যা হইতো তার চেয়ে কমছে না বাড়ছে কান খাড়া করেন বিবেকের পর্দাটা খোলেন আমি আপনাদেরকে একটা নতুন দিগন্তে নিয়ে যেতে চাই আমি না আল্লাহর কোরআন দিয়ে নিতে চাই আল্লাহ কবুল করুন বলেন আমিন তার আগে আমি আপনাদেরকে একটু বিবেকের জায়গায় একটু ঘষামাজা করতে চাই দেখি আপনাদের নতুন কোন চিন্তা আসে কিনা আসলে আপনি আজকে ওমর হতে পারেন আপনি আবু বকর ঠিক কি না বলেন 30 বছর আগে যারাই ক্ষমতা কিংবা প্রশাসনে ছিলেন কেউ চায় নাই চুরি হোক তবুও সেই সময় যেটা হতো এই 30 বছরে চুরি কমে নাই বরং চুরি আগের চাইতে ডিজিটালাইজড হয়েছে চুরির ধরন বেড়েছে এবং এক কলমের খোসায় কোটি কোটি টাকা চুরি করার একটা সিদ্ধান্ত এবং সিস্টেম চালু হয়েছে ঠিক না বল বেশ চুরি কমলো না কিন্তু সবাই কমাইতে চাইছে তাহলে বোঝা যায় যেই সিস্টেমে আমরা আছি এই সিস্টেমে মন যদিও চায় চুরি কমুক কিন্তু কমার সম্ভাবনা নাই পুলিশেরাও পারে না চুরি কমাইতে আচ্ছা 30 বছর আগে 2001 সালে দেশে জেনা ব্যবিচার হতো কিন্তু কেউ চায় না প্রশাসনও চায় না ধর্ষণ হোক জেনা ব্যবিচার হোক এই 30 বছরে না চাওয়ার পরেও জেনা ব্যবিচার ধর্ষণ কমছে না বাড়ছে কত গুণ বাড়ছে তাহলে চায় না কিন্তু এরপরও বেড়েছে এর মানে হচ্ছে কোন না কোন একটা জায়গায় ত্রুটি আছে যার কারণে এটা বন্ধ হচ্ছে না আমি খুব দৃষ্টিকে অনেক দূর থেকে নিয়ে কথা বলছি আশা করি আমার কথার সাথে আপনারা একমত হবেন জ্ঞানী ভাইর অবশ্যই একমত হবেন কেউ চাইলো না ধর্ষণ হোক জেনা হোক প্রশাসন চাইলো না সরকারে যারাই আছে চাইলো না আমরাও চাই নেই আলেমরাও চাই নেই কিন্তু জেনা ধর্ষণ আগের চেয়ে কমে নাই বরং আরো তাহলে বোঝা যায় প্রশাসনের যেই সেটআপ দেয়া আছে যেই সিস্টেম এবং সরকারের যেই বিধিবিধান আছে এর দ্বারা জেনা ধর্ষণ কমানো সম্ভব না বরং আরো বহুগুণে বাড়ছে অতএব এই ক্ষেত্রে ব্যর্থ এই ক্ষেত্রে কি ব্যর্থ আচ্ছা খুন খারাপি আগের চেয়ে কমছে না বাড়ছে কোন সরকার কি চায় খুন হোক মানুষ পুলিশ র‍্যাব গোয়েন্দারা চায়
তাহলে বোঝা যায় যে সিস্টেমে আছে এই সিস্টেমে খুন খারাপি বন্ধ করা সম্ভব না খুব ঠান্ডা মাথায় কথা নেন আচ্ছা মদ তথা মাদক দ্রব্য ইয়াবা কোকেন তারি ফেনসিডিল মারজুয়ারা পেথিডিন মদ হিরোইন গাজা এইগুলো বারু এটি কেউ চায় পুলিশেরা চায় পুলিশেরা অভিযান চালাইতেছে র‍্যাব অভিযান চালাচ্ছে গোয়েন্দারা অভিযান চালাচ্ছে সরকার বারবার বলছে সব সরকার বলছে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স ঠিক কিনা বলেন কিন্তু আপনারা একটু বলেন 30 বছর আগে বাংলাদেশে যেই মাদকের সয়লাব ছিল এই 30 বছরে এত প্রচেষ্টার পরেও মাদক কমলো না বাড়লো কয় গুণ বাড়ছে অনেক গুণ বেড়েছে তাহলে বোঝা যাচ্ছে প্রশাসন এবং সরকারের সদিচ্ছা থাকার পরেও যেহেতু এটা বন্ধ হচ্ছে না আর এটা বন্ধ হওয়ার সম্ভাবনাও নাই বেপর্দা বেহায়া আমরা আলেম ওলামা হুজুরেরা চাই নেই বেপর্দা হোক নারীরা পর্দায় থাকুক ওয়াজ করে যাচ্ছে 30 বছর আগে নারীরা যতটুকু বেপর্দা ছিল এই 30 বছরে বেপর্দা কমছে না বাড়ছে তাহলে বোঝা যায় আমাদের ওয়াজ এবং সরকারের সদিচ্ছা অভিভাবকদের আবেদনের পরেও বেপর্দা যেহেতু বাড়ছে অতএব যেই সিস্টেমে আমরা বন্ধ করতে চাই এই সিস্টেমে বন্ধ করা সম্ভব না এবারে আমরা 50 বছর পূর্তিতে এই 30 বছরের একটা সাধারণ হিসাব দেওয়ার পরে আমরা সামনের 30 বছর দেখি জ্ঞানীদের জন্য আমি কথা বলছি সামনের 30 বছর যদি যোগ করি হয়তোবা আমি নাও থাকতে পারি আমাদের কেউ হয়তো থাকবে কেউ থাকবে না কমপক্ষে আমাদের ছেলে মেয়ে নাতি নাতিনরা তো থাকবে নাকি আচ্ছা আগামী 30 বছর যদি দেশ এবং জাতি এইভাবেই চলে এই বিধান এই সংবিধান এই প্রশাসন এই রকম পদ্ধতিতে পরিচালিত সরকার যেই দলই আসুক যদি থাকে আগামী 30 বছরে দেশে মোটামুটি আর কোনো মাদকদ্রব্য থাকবে না ঠিক কিনা মাদকদ্রব্য বন্ধ হবে নাকি মাদক আরো বেশি সুলভ মূল্যে সহজে সহজলব্ধ হবে আমার তো ভয় হয় এভাবে বলবে যেমন এখন বলে বাদাম রাখবেন কাঁচা বাদাম আছে না নাকি এরপরে লেস ফিতা রাখবেন হাতের চুড়ি নাকের দুল কানের ফুল সোনো পাউডার লিপস্টিক রাখবেন রাখবেন পান চুন রাখবেন ফেরিওয়ালারা বাড়িতে আসে না ঠিক যদি এইভাবে চলে এইভাবে যদি চলে আমি ভয় করছি এভাবে বলবে কেউ রাখবেন ফেনসিডিল কোকেন তারি হিরোইন মারজুয়ারা পেথিডিন আপনারা যদি এক বোতল ফেনসিডিল কিনেন তাই এক পুরি গাজা ফ্রি দেয়া হবে কি আপনারা ভয় করছেন মনে না আচ্ছা আগামী 30 বছর যদি এইভাবেই জাতি চলে এই ঠান্ডা মাথায় কথা নিবেন জ্ঞানীর মতো ভাববেন অভিভাবকের মতো চিন্তা করবেন বিজ্ঞদের মতো মন্তব্য করবেন আপনি মুমিন মুসলিম আপনার দায়িত্ব আছে এই সমাজের জন্য এবার শুনেন এইভাবে যদি চলতে থাকি আমরা 50 বছর তো গেল 30 বছরের হিসাব নিচ্ছি এক্সক্লুসিভলি আগামী 30 বছর আপনারা বলেন জেনা ধর্ষণ কি অবস্থা হবে কেমন বাড়া বাড়বে এখনই তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পর্যন্ত চলে আছে 18 নিচে আমার মেয়েকে বিয়ে দেওয়া নিষিদ্ধ কিন্তু ধর্ষিতা হলে সেই দায় সরকার দিচ্ছে না সাংবাদিক এক মহিলাকে জেনা করলো 71 টিভির মহিলাকে আমার খুব করুণা হয় কেউ ডাকলো আর সে চলে গেল একত্রে থাকার ফলে এই দুষ্ট দুরাচার সাংবাদিক তার সাথে জেনা করলো অকপটে থাকা শুরু করলো কনজুগাল লাইফ ডিল করলো পেটের ভিতর বাচ্চা আসলো বলল তুমি বাচ্চা ফেলে না দিলে তাহলে তোমাকে বিয়ে করব না 6 মাসের বাচ্চাকে ফেলে দিল তারপরে এখন বলতেছে বিয়ে করব কেন তুমি তো আমার 54 নম্বর এর মানে এর আগে আরো 53 জনের সাথে কুলাঙ্গারে খারাপ করেছে সে আদালত থেকে জামিন পায় আল্লাহর কোরআনের দাইয়া জামিন পাচ্ছে না টিকে রাখো শুনুন কথা শুনুন যদি এই অবস্থা চলতে থাকে আমার ভয় হয় যে আগামী এমনও কোন আইন হতে পারে আমার ভয় হয় হতে পারে
যে যদি ধর্ষিতা না হয় সে হয়তো মিম্বারে চেয়ারম্যানিতে দাঁড়াইতেই পারবে না ধর্ষণকারী না হলে সে নেতাই হতে পারবে না কিংবা এমনও আইন হয়ে যেতে পারে আমি ভয় হয় যে যদি কোন প্রেগন্যান্সি যদি কেউ জারজ ধারণ করে তাকে বিদেশে ফ্রি ভিসা দেয়া হবে কিংবা রাষ্ট্রীয় বড় পদে তাকে বসানো হবে জারজ বলা যাবে না তাকে বলতে হবে সূর্য সন্তান আর তার জন্য পড়ালেখা সব কিছু সরকারিভাবে কোন কোন এনজিও অথবা কেউ না কেউ দায়িত্ব নিয়ে এই আকাম করার প্রতি উৎসাহিত করতে পারে সেখানে হয়তো আপনার কন্যা অথবা আপনার নাতি নহি সেই সদস্যের একজন হয়ে যেতে পারে তার কারণ এইগুলোতেই তো প্রমোট করা হচ্ছে এগুলোকেই তো প্রমোট করা হচ্ছে কি হলো আইন কোথায় যেখানে একজন প্রতিমন্ত্রী একজন প্রতিমন্ত্রী মন্ত্রীর মধ্যে প্রতিমন্ত্রী একজন নারীকে ভোনালাপ এতটুকু ভাষ হলো মাত্র এরকম কত প্রতিমন্ত্রী আছে কত মন্ত্রী আছে কত ডিসিএসপি আছে কত মেম্বার চেয়ারম্যান আছে আল্লাহ তাআলাই ভালো জানেন মাত্র একজন একটা ভাষ হলো এতটুকু কত আকাঙ্ক্ষণ করার পর এতটুকু ভাষ হয়েছে আল্লাহ তাআলা ভালো জানেন এরা প্রতিমন্ত্রী হয় কি করে দেশ থেকে চলে গেছে বাংলার পবিত্র জমিতে আবার কেউ তাকে প্রবেশ করতে দেওয়া হলো এই জমিন তো তাদের জন্য নয় আমি মনে করছি খুব আশঙ্কা করছি একদিন জামালউদ্দিন নাও থাকতে পারি কিন্তু যদি এইভাবে চলতে থাকে তার রাস্তা ঘাটে মরে মরে দোকানে হোটেলে সব জায়গায় দেখবেন প্রোস কোয়ার্টার ওপেন হয়ে গেছে আমার ভয় করছি আমি তৃতীয় সুদ ঘুষ কোন পর্যায়ে যাবে দুর্নীতি আগামী 30 বছর কোন জায়গায় যাবে বলেন দেখি আমার কথা আপনারা বুঝতেছেন না মনে তাহলে আমরা কি আগামী 30 বছরেও কোন রাজনৈতিক ভাবে কোন উন্নয়ন আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটা বলেন আগে না আচ্ছা এবার হুজুরদেরকে ধরি হুজুরেরা আমরা কি চাইছিলাম আমরা চেয়েছিলাম নারীরা পর্দায় থাকুক এই ওয়াজই তো করলাম নাকি আমাদের আগে আলেমরা করে গেছেন ডক্টর লুৎফর রহমান সাহেব দীর্ঘদিন ধরে ওয়াজ করে যাচ্ছেন আপনারা বলেন ওয়াজের কোনো কাজে লাগছে পর্দা বাড়ছে না বেপর্দা বাড়ছে আমরা চেয়েছি সব মানুষ নামাজি হোক কিন্তু সব মানুষ নামাজি হয়েছে ফজর ওয়াক্তে বিশাল মসজিদ ইমামের পেছনে একামত দেওয়ার লোকটা পর্যন্ত নাই আমি কি ভুল বলতেছি এইভাবে যদি যায় আগামী 30 বছরে মসজিদ থাকবে কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যাবে না রাস্তাঘাটে এখন যেই সিনেমার পোস্টারগুলো লাগানো হচ্ছে যেই দেশের প্রধানমন্ত্রী নারী সাবেক প্রধানমন্ত্রী নারী স্পিকার নারী সেই দেশে কেমন করে অর্ধলঙ্ক নারীর বুক কোমর পিঠ পেট খোলা ছবিগুলো সিনেমার ছবির নাম দিয়ে রাস্তায় রাস্তায় টানানো হয় সেন্সর বোর্ড কেমন করে অনুমতি দেয় এমন কি কেমন করে এই ধরনের কাজগুলো তথ্য মন্ত্রণালয় অনুমতি দেয় সংস্কৃতি মন্ত্রণ অনুমতি দেয় ওখানে মানুষ বসছে না মানুষ রূপী কিছু দানব বসে আছে আল্লাহ ভালো জানে আমার ভাইয়েরা আর কয়দিন পরে না জানি আগামী 30 বছর হুজুরদের এই ওয়াজ তো বহুত দূরে চলে যাবে যেই হুজুরেরা মদের বিরুদ্ধে কথা কয় এদেরকেই গ্রেফতার করা হচ্ছে যেই হুজুররা জেনার বিরুদ্ধে কথা কয় কথা বলে সেই হুজুরদের কি ধর্ষণ মামলা দিয়ে জেলে ঢোকানো হচ্ছে ঠিক না বলেন এগুলো খুব কুলাক্ষণ আমি আপনাদের উদ্দেশ্যে আপনারা কি আসলে আমরা হুজুরেরাও ব্যর্থ হুজুরেরা ব্যর্থ হইছি কেন আমি আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু বিধিবিধান দিয়ে দিয়েছেন যেইগুলো ওয়াজের বিষয় নয় কিন্তু আমরা হুজুরেরা আমরা পীরেরা আমরা বুজুর্গরা তবলিগের ভাইরা আমরা বানাইছি এটা ওয়াজের বিষয় যেমন একটা কথা বলি মদ পান করিস না বাবা গুনাহ হয় পরকালে জাহান্নামে যাবি এটা কিন্তু ওয়াজের কোনো বিষয় না এটা ওয়াজ হইতে পারে কিন্তু মনে রাখবেন এটা কিন্তু আইনের বিষয় আল্লাহর নবী বলেছেন মদখোরকে গ্রেফতার করো প্রতিদিন আসি যা করে বেত্রাঘাত করো যতদিন পর্যন্ত তার মদের নেশা না কাটবে ততদিন আসিটা করিয়া বেতমার বাজারের মধ্যে ঢুকাইয়া একটা দুইটা যদি সন্তানকে দুই তিনটা মদখোরকে যদি এই সকরিয়ার ধইরা ঠিক মতো বেত মারা শুরু হয় বাকিগুলাই দেখবেন হাত কাঁপতে কাঁপতে মদের বোতল বইরা যাবে ঠিক কিনা
শুধু মদের বিরুদ্ধে মাদক বিরোধী অভিযান চালাচ্ছে আমার দেশের পুলিশ মাঝে মাঝে পেপার পত্রিকায় এরকমও খবর আছে দুই একজন পুলিশ নিজেও দুই বোতল খাইয়া তারপর উদ্ধার নামে কি আপনারা পান্না মাঝে মাঝে হাসেন কেন আমাদের কাছে তথ্য আছে আমরা দেখে শুনে তারপরেই তো বলতে হয় আর না হলে তো পরের বার মামলা হবে আমার নামে তাহলে আপনি দেখুন আবার খেয়াল করুন চুরি করলে বাবা চুরি করিস না ভাইরা চুরি করবা না চুরি করলে গুনাহ হয় পরকালে তোমার এই খানা হারাম হবে তুমি জান্নাতে যাইতে পারবা না এটা ওয়াজ করতে পারেন হুজুর কিন্তু এটা ওয়াজের কিতাব ছিল না এটা ওয়াজের বিষয় ছিল না এটা ছিল আইনের আইনের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিয়েছেন আসারিক ওয়া সারিকাত ফাক্তাও আইদিয়াহুমা সোর এবং চুন্নির হাত কেটে দাও দুইও হাত কেটে দাও আল্লাহু আকবার হাত কেটে দাও এটা আল্লাহর আইন হলো হাত কেটে দাও এটা ছিল আইন স্বরাষ্ট্র মন্ত্রী আইন মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলবেন যারা চুরি করবে কোরআনের এত নম্বর আয়াত মাননীয় স্পিকার এই আয়াত আল্লাহ তাআলা বলেছেন আমি স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি চোর পেলে এখন থেকে এই আইন বাস্তবায়ন করে দিবে স্বরাষ্ট্র মন্ত্রী পুলিশের আইজিকে ডেকে তারপর গোয়েন্দা ডেকে ডিজিএফআইকে ডেকে র‍্যাবকে ডেকে সাংবাদিক সম্মেলনে বলে দেবে চোর পাবা তো প্রমাণ ভিত্তিতে হাত কেটে দেবা একটা দুইটা চোরের হাত কাটলে কোটি কোটি চোরের হাত কাটার ভয়ে চোর ভালো হয়ে যেত আর গোটা বাংলাদেশ চুরিমুক্ত হয়ে যেত এটা ছিল আইনের আইনের বিষয় আমরা হুজুরেরা বানাইছি ওয়াজের বিষয় হুজুর আপনি ভুল করছেন আপনি জায়গায় আসেন বাবা জেনা করিস না জেনা করলে ঈমান থাকে না জেনাকার পরকালে জাহান্নামে যাবে এই এই ভয় ঠিক আছে কিন্তু আপনি এটা ছিল আইনের বিষয় আপনি এটাকে শুধু ওয়াজের বিষয় বানাইলেন কেন আল্লাহ বলেছেন আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা সোর এবং চুন্নির হাত কেটে দা জিনাকার এবং জিনাকারিনীকে 100টা করে বেত্রাঘাত করো আর যদি তারা বিবাহিতা হয় বিবাহিত পুরুষ হয় তাহলে কোমর পর্যন্ত গারবা এরপর পাথর মেরে তার হাড্ডি গোস্ত থেকে আলাদা করে দিবা আর মাথার মগজটা উড়াইয়া দেবা যতক্ষণ মৃত্যু না হয় ততক্ষণ পাথর মারো একটা জেনাকারকে যদি শাস্তি দেওয়া যায় একটা জেনাকারিনীকে শাস্তি হতো গোটা বাংলাদেশে জেনা এবং ধর্ষণ তো দূরের কথা কোনো নারীর প্রতি চোখ তুলে তাকাবে এরকম কোনো মা বাবার কুলাঙ্গার সন্তান খুঁজে পাওয়া যেত না ঠিক কিনা বলে এই আইন জারি হয়ে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একটা চুন্নির ব্যবহার চোর স্ত্রীলিঙ্গের চুন্নি ফাতেমা নামক এক সম্ভ্রান্ত নারী চুরি করেছিল আল্লাহর নবী তার হাতটা কাটলেন 10 বছরের মধ্যে আইয়ামে জাহিলিয়াত কত জঘন্য ছিল সেই জাহিলিয়াতের মধ্যে যখন ইসলামী রাষ্ট্রটা চলে আসলো আল্লাহর নবী কোরআন দিয়ে দেশটা চালান শুরু করে দিলেন মাত্র 10 বছরে একটা নারী চুরির অপরাধে হাত কেটেছে আল্লাহর নবীর 10 বছরে আর বাকি একটা চোরও খুঁজে পাওয়া গেল না আল্লাহু আকবার হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরে মাত্র একজন একজন নারীর মেরাতে মাগাদিয়া নামের এক মহিলার বিচার কার্যক্রম আল্লাহর নবী বাস্তবায়ন করেছেন বিশ্বাস করুন 10 বছরের মধ্যে আর কোন জেনার খবর পাওয়া যায় নাই ধর্ষণের খবর তো পাওয়াই যায় নাই ডাকাতির খবর পাওয়া যায় নাই তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ডাকাত করে আল্লাযীনা ইউহারিবুনাল্লাহু ওয়া রাসূলাহু ওয়া ইয়াসাউনা ফিল আরদি ফায়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদি মারজুলিহিম মিন খালাব আও ইউনফাউ মিনাল আরদি যারা ডাকাতি করে চুরি করে সমাজের মধ্যে খুন খারাপি করে জবরদস্তি করে নারীর ইজ্জত লুণ্ঠন করে তাদেরকে হত্যা করা হবে অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে অথবা তাদেরকে শুলে চড়ানো হবে একটা রডের মাথা একেবারে শুয়ের মতো চিকন করে ক্যারেন দিয়ে উঁচু করে ওই লোকটাকে হাত পা পিছনে শক্ত করে হাত দুইটা বাঁধবে তারপর পায়ো পথের বরাবর এটাকে বসাইয়া দেবে তারপরে ক্যারেনের মধ্যে একটু একটু ঝুলাইয়া দেবে রশি বান্ধা থাকবে শরীরের মধ্যে পায়ো পথ দিয়ে এইটা আস্তে আস্তে ঢুকতে থাকবে ওর কলিজা শ্বাসনালী গুর্দা কিডনি লিভার সবগুলোর ভিতর দিয়ে আস্তে আস্তে করে রক্তটা ঢুকতে ঢুকতে মাথা দিয়ে বের হয়ে যাবে এই চকরিয়ায় যদি এই রকম একটা ধর্ষণকারীকে শাস্তি দেওয়া হয় আপনি কি মনে করেন নতুন কইরা কেউ ধর্ষণ করার চিন্তা করবে
বিয়ে করার আগেই তো কই বাবা বিয়ে করব কিনা চিন্তা করি লই যেই বিচার দেখছি ঠিক কিনা দর্শন তো বড় করে নিরাপত্তা তো এখানে আমার ভাইয়েরা খেয়াল করুন আগামী 30 বছরের এই ভাবে চললে আমাদের মসজিদগুলো ফাঁকা হয়ে যাবে নামাজই তো হলো না এইবার আমি আপনাদের জন্য বলি রাজনীতিবিদরা চান চুরি বন্ধ হোক আল্লাহর নবীর রাষ্ট্রে কোনো চুরি ছিল না কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে ঠিক কিনা বলেন এত পুলিশ র‍্যাব ছিল না কোনো একটাও চুরি ছিল একটা চুরি হয়েছে বিচার হয়েছে আমরা ওয়াজ করেছিলাম বাবা সুদ খাবা না আপনারা বলেন সুদ আছে না নাই তা আমাদের এই শত বছরের ওয়াজ গেল কই এর মানে এখানে অর্থমন্ত্রী বাজেট পেশ করবে অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলবে আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা সুদ হারাম ব্যবসা হালাল করা হয়েছে ইসলামী অর্থব্যবস্থা চালু হয়ে যাবে ব্যাংকের গভর্নরদেরকে একটা করে নোটিশ জারি করে দিবে সমস্ত ব্যাংকগুলো মুনাফা ভিত্তিক হয়ে যাবে এটা ওয়াজের বিষয় না এটা অর্থমন্ত্রীর বিষয় যেইটা ছিল আইন আদালতের বিষয় যেটা ছিল ব্যাংকের বিষয় অর্থ বিষয় আমরা সেইগুলোকে ওয়াজের বিষয় বানাইয়া মূলত কোরআনকে সম্মানিত করে নেই ইসলামকে আরো দুর্বল করে রেখেছি কিন্তু একটা কথা আমি আপনাদেরকে একেবারে নিকট থেকে বলি এবার খেয়াল করুন এই আমার দেশে 50টা বছর পর্যন্ত রাজনীতিবিদরা চাইলেন দুর্নীতি না হোক কিন্তু বন্ধ করতে পারে নাই আগামী 30 বছরেও বন্ধ হচ্ছে না জিনা ধর্ষণ বন্ধ হোক পুলিশ চাইলো সরকার চাইলো 30 বছরে বন্ধ করতে পারে নাই সামনের 30 বছরেও বন্ধ করতে পারবে না এরপরে দুর্নীতি এরপরে যদি বলি খুন খারাপি মিথ্যা মামলা হামলা কিডন্যাপ করা কিংবা খুন খারাপি হত্যা যজ্ঞ এইগুলো গত 30 বছরেও বন্ধ হয় নাই সামনের 30 বছরেও বন্ধ হবে না বরং আরো বাড়বে এইদিকে ধর্মীয় ভাবে আমরা যারা আছি নামাজি বাড়ে নাই বরং কমেছে মানুষ বেড়েছে নামাজি কমেছে বিপর্দা বহুগুণ বেড়ে গেছে বেহায়া বহুগুণ বেড়ে গেছে লাজসজ্জা শরম উঠে গেছে তাহলে আমাদের ওয়াজের মধ্যেও কাজ হচ্ছে না তবলিগালাদের দিয়েও কাজ হচ্ছে না হুজুর দিয়েও কাজ হচ্ছে না আগামী 30 বছরও কাজ হবে না যেহেতু এই ঔষধ দ্বারা আসলে এই রোগ নিরাময় সম্ভব না এটা রাজনৈতিক ঔষধও কাজ হচ্ছে না ধর্মীয় ঔষধেও কাজ হচ্ছে না কিন্তু আমরা চাই এই অন্যায়গুলো বন্ধ হোক ন্যায় প্রতিষ্ঠিত হোক ঠিক কিনা বলেন এবার রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো আল্লাহর নবীর সময় কি দুর্নীতি ছিল ছিল না কিন্তু দুর্নীতি দমন কমিশনও ছিল না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্নীতি কেন করবে মানুষ আমি অনেক সময় এই ঘটনাটা বর্ণনা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদিনায় একটু দুর্ভিক্ষের একটা আবহ তৈরি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেলেন ডোর শহরত করে দেয়া হলো আগামীকাল সকাল থেকে তোমাদেরকে অনুদান দেয়া হবে রাষ্ট্রীয় লোকেরা আসলো 5 কেজি উটের গোশত 5 কেজি জব 5 কেজি আটা 5 কেজি গম 5 কেজি তেল আল্লাহর নবী সবাইকে মাথা পিছু দেওয়া শুরু করলেন ফজর নামাজ পড়ে আল্লাহর নবী দান করা শুরু করলেন জোহরের ওয়াক্তের আজান হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন আল্লাহর নবী দাঁড়ালেন নবীর দুই পাশে বসা নবীর সাহাবীরা যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী সুবহানাল্লাহ আবু বকর ওমর ওসমান আলী তলহা জুবাইর খাব্বাব কুবাইর বিলাল আল্লাহর নবী দাঁড়ালেন সাহাবীরাও দাঁড়ালেন আল্লাহর নবী দাঁড়ানোর পরে রুমালে ঝাড়া দিলেন জামা ঝাড়লেন এভাবে ঝেড়ে শেষ পর্যন্ত নিজের পকেটের মধ্যে হাত দিলেন পকেটের মধ্যে হাত দিয়ে জামার পকেটটাকে উল্টে ফেললেন ভিতর থেকে প্যান্ট বা জামার পকেট বের করা যায় না বের করে আল্লাহর নবী এভাবে ঝাড়তেছেন এইভাবে টোকা দিচ্ছে সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ লিমা সনাতা হাযা ইয়া রাসূলুল্লাহ ও রাসূল এটা কেন করছেন বললেন যে শোনো আমার ভয় হয় এটা রাষ্ট্রীয় সম্পত্তি যদি এর একটা কণা গমের একটা কণা কিংবা জবের একটা কণাও যদি আমার জামার পকেটের মধ্যে পড়ে থাকে আর এই অবস্থায় যদি আমি নামাজে দাঁড়াই আমার নামাজ আল্লাহ কবুল করবেন না আল্লাহু আকবার দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে চান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
অসহায় মানুষের জন্য রান্না করা এক টুকরা গোশত বমি কইরা ফলাইয়া দিয়া তারপরে কেঁদেছেন আল্লাহ ভুলবশত খেয়ে ফেলেছিলাম আমার ঘরে স্ত্রী রান্না করেছে যদি আমার পেটের ভিতর হজম হয়ে যেত আমি কিয়ামতের দিন এই এক টুকরা গোশতের কারণে জাহান্নামে চলে যেতাম নাউজুবিল্লাহি মিন জালিম জবাবদিহি তার অনুভূতি কাকে বলে আমার বন্ধুগণ যদি সত্যি চান দুর্নীতিমুক্ত সমাজ স্বাধীনতার 50 বছরে পারেন নাই সামনেও পারবেন বলে মনে হয় না ঠিক কিনা বলেন অপরদিকে দর্শন জেনামুক্ত সমাজ পর্দাওয়ালা সমাজ নামাজি সমাজ আমরা চাইছি আল্লাহর নবীর সময় এত মসজিদ ছিল না এত তবলিগ ছিল না এত পীর ছিল না এত ওয়াইজ ছিল না এত মাহফিল ছিল না কিন্তু একজনও কি বেনামাজি ছিল কারণটা কি কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র পরিচালিত ছিল সুবহানাল্লাহ বলেন কি দিয়ে বলেন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত ছিল তা আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে সেই সমাজে বেনামাজি থাকে না কারণ নামাজের আল্লাযিনা ইমাক্কানাহু ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার আল্লাহ বলেছেন রাষ্ট্র তখন উদ্যোগ দেবে নামাজের বেনামাজি থাকবে না তাহলে তবলিগের ভাইরা চায় সব মানুষ নামাজি হোক ইসলামী রাষ্ট্র হলেই কেবল তবলিগওয়ালা ভাইদের মনের আকাঙ্ক্ষা পূরণ হওয়া সম্ভব ঠিক কিনা বলেন অতএব তবলিগের ভাইরা নেমে আসুন স্বাধীনতার 50 বছরের পরে পরের 50টা বছর কমপক্ষে আমরা আমাদের সন্তানরা স্কুল কলেজ ইউনিভার্সিটি কিংবা প্রাইমারি অথবা মাদ্রাসা যে যেখানে থাকুক না কেন সবাই যেন নামাজ পড়ে তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে আপনার আকাঙ্ক্ষা পূরণ হয় এছাড়া পূরণ হওয়া সম্ভব না বেহায়া বেপর্দা বন্ধ হবে জিনা ধর্ষণ পেশাব আপনিটা চান না আপনার মনের আকাঙ্ক্ষা পূরণ হবে যদি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে এছাড়া সম্ভব না গত 50 বছর আপনারা যে তালিম দিয়েছেন তার রেজাল্ট খুব ভালো না খুবই খারাপ ঠিক কিনা বলে সামনের 50 বছর আরো জঘন্য আর রাজনীতি নেতৃবৃন্দকে বলি দল যেটাই করেন আপনারা দুর্নীতি কমাইতে পারেন নাই হত্যাযজ্ঞ কমাতে পারেন নাই ছিনতাই কমাইতে পারেন নাই চুরি কমাতে পারেন নাই ডাকাতিও কমাতে পারেন নাই এমনকি মাদক দ্রব্য কমাতে পারেন নাই আল্লাহর নবীর রাষ্ট্রে এত মাদক বিরোধী অভিযান ছিল না কিন্তু যেই দিন আয়াত নাজিল হয়েছে তারপর থেকে এক ফোঁটা মদ মক্কা মদিনায় খুঁজে পাওয়া যায় নাই ঠিক কিনা বলে অতএব মাদক মুক্ত রাষ্ট্র গঠনের জন্য আল্লাহর কোরআনের শাসন দরকার অতএব একটা আহ্বান শুরু করছি সেটা হচ্ছে যদি সত্যি চান আতো আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে যদি রাষ্ট্রটা পরিচালিত হয় তাহলে রাজনীতিবিদদের মনের আকাঙ্ক্ষাও পূরণ হয় আওয়ামী লীগ বিএনপি জোমা জাতীয় পার্টি জাসদ বাসদ তারা যা চায় তা তারা 50 বছরে দেখাতে পারে নাই সামনেও পারবে না হুজুরের আমরা যা চাই তা 50 বছরে দেখাতে পারে নাই সামনে 50 বছরেও পারবো না সুতরাং পারার একটাই জায়গা বাকি আছে তা হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্রটা পরিচালিত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াদা করেছেন আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ শুধু নয় বরং খাদ্য স্বয়ং সম্পূর্ণতা আর নিরাপদ রাষ্ট্রই শুধু নয় বরং আল্লাহ রাব্বুল আলামিন আরো ওয়াদা করেছেন ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ কারওয়াদা জরিবান কারওয়াদা আল্লাহর ওয়াদা আল্লাহ তাআলা বলছেন দেশের মানুষ দেশের জনগণ দেশের সরকার প্রশাসন পীর বুজুর্গ এমনকি তবলিগের কথা বলেন ওয়াইজ বলেন বক্তা বলেন মুক্তি বলেন মুফাসসির বলেন ইমাম বলেন খতিব বলেন গাড়ির ড্রাইভার বলেন ব্যবসায়ী বলেন শিক্ষিত কম শিক্ষিত বুদ্ধিজীবী পেশাজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার যা হও না কেন নারী পুরুষ সবাই যদি আমি আল্লাহর কোরআনের আইনটা মেনে নিতে পারো আর যদি আমাকে ভীতির নীতি অবলম্বন করে আমার উপরেই ইমানদার হয়ে যাও তাহলে আমি তোমাদের জন্য আসমানের যত বরকতের দরজা আছে আর জমিনের যত বরকতের দরজা আছে সব দরজাগুলো খুলে দেব ওয়াদাকার আসমানে আছে আল্লাহর বরকত জমিনে আল্লাহর বরকত আছে নদীর মধ্যে মাছ সাগরের মধ্যে মাছ আবার এই জমিনের মধ্যে আছে কত বরকত দেখেন একটা মাত্র অঙ্কুর বপন করেন আলুর অথচ তিন মাস পরে
শত শত আলু সেখান থেকে আপনি পেয়ে যান ঠিক না একটা মাত্র মরিচের বীজ বপন করেন সেখান থেকে শত শত মরিচ একটা গাছ থেকে আপনি পেয়ে যান এই জমিনের মধ্যে শুধু মরিচ আর আলু ধান আর চালি আছে ডাল আছে না আরো কিছু আছে জমিনের মধ্যে আছে তেল তেলের খনি আছে না স্বর্ণের খনি আছে না গ্যাসের খনি আছে না হীরার খনি আছে না কয়লার খনি আছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের উপরে তোমরা আমার কোরআন দিয়ে রাষ্ট্র চালাও তাহলে আমি জমিনের নিচের যত নিয়ামত আছে সব তোমাদের জন্য খুলে দেব সুবহানাল্লাহ বলেন অতএব আজকে সময় এবং বাস্তবতার নিরিখে আমাদের এই মুহূর্তে আর কোন ডান বাম দিকে তাকায় 50 বছর গেছে সামনের 50 বছরের জন্য ন্যূনতম একটা সিদ্ধান্ত নেই সেটা হচ্ছে সব দল দেখা শেষ এখন থেকে হবে আল কোরআনের বাংলাদেশ ঠিক কিনা বলেন এই কথাগুলো যদি বুঝেন তাহলে আমার সাথে তিনটা স্লোগান আমি আপনাদেরকে শিক্ষা দেব এক নম্বর স্লোগান হচ্ছে সব দল দেখা শেষ বলেন আল কোরআনের আরো জোরে আল কোরআনের বাংলাদেশ কারণ কোরআন ছাড়া তো আমরা উপায় আর দেখছি না কিছু সব দল দেখা শেষ দ্বিতীয় আল কোরআনের আলো ঘরে ঘরে 50 বছর জ্বালাইছেন বেশ ভালো করছেন এখন ঘরে বসে কোরআনের তালিম দিলে সংশোধালারা আয়েশা বলে যে নাশকতার বৈঠক চলে আহা কোরআনের আলো সংসদে চলো জোরে বলেন আল কোরআনের আলো সংসদে কোরআনের আলো জ্বললে আমাদের কোনো ক্ষতি আছে না লাভ আছে চুরি হবে না আপনার দোকানও চুরি হবে না আপনার মেয়ের ইজ্জত নষ্ট হবে না আপনার সম্পদের মধ্যে দুর্নীতি হবে না দুই একটা স্বার্থবাদী অসভ্য প্রকৃতির লোক ছাড়া আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা কেউ করবে না ঠিক আছে অতএব সব বাদ দিয়ে আসেন না একটা সিদ্ধান্ত নেই আল কোরআনের আলো তৃতীয় স্লোগান এই কোরআনের আলো জ্বালাতে হলে একজনকে ফলো করতে হয় তিনি হচ্ছেন মুহাম্মাদুর একটা স্লোগান দেই আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা এই তিনটা স্লোগান বলেন আল কোরআনের আলো সংসদে জ্বালো সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ সব দল আছে থাকুক কিন্তু এখন আমরা সব মিলে যেহেতু আমরা মুক্তি চাই সব রাজনৈতিক দলেরা 50 বছর তো পারেন নাই পারার জায়গায় আমরা যদি দেখতেছি একেবারে স্পষ্ট যে কোরআনের আইন কায়েম হলেই রাজনৈতিকভাবে আপনারা যা চান সেইটা সম্ভব পীরেরাও দেখেন সেইটা সম্ভব তবলিগলারাও দেখেন মনের আকাঙ্ক্ষা পুরো সম্ভব এই জন্য সব বাদ দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী দেশটা চলুক সেই সিদ্ধান্ত নেব আল্লাহ ওয়াদা করেছেন আমি আসমানের বরকতের দরজা খুলে দেব জমিনের বরকতের দরজা খুলে দেব আর শের স্লোগান ছিল আমার নেতা তোমার নেতা আজকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আল্লাহর নবীকে আমাদের নেতা মানতে হবে নামাজের মধ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদ অর্থ কি নেতা নামাজের মধ্যে বললেন আপনি সাইয়েদেনা মোহাম্মদ নামাজের বাইরে এসে অন্য নেতার নামে স্লোগান দিলে আপনি মুনাফিক পর্যায়ে পৌঁছে গেলেন আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না এমনকি কবরে যখন রাখে তখনও বলে আল্লাহর নামে নবীর দলের মধ্যে রাইখা গেলাম বিসমিল্লাহে আলা মিল্লাতে রাসূলিল্লাহ তাই আপনি দুনিয়ায় নবীর দলে না থাকলে আখেরাতে নবীর কবরের মধ্যে রাখা একটা মিথ্যা কথা খুব বলে রাখা হলো কিয়ামতের দিন আল্লাহ বলছেন ইয়ামা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম কিয়ামতের দিনও আমার নবীকে সামনে রেখে রেখে তারপর উম্মতদেরকে ডাকবো আল্লাহু আকবার কিন্তু যারা দুনিয়ায় নবীকে নেতা মানে নাই অন্য নেতাকে মেনে চলেছে তাদের জন্য যে পরিণতি সূরা হুদের 98 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফা আওরাদাহুমুন নার ওয়া বিসাল ওয়িরদুল মাওরুদ ওই নেতা এবং কর্মী যারা আমার নবীকে বাদ দিয়ে দুনিয়ায় অন্য নেতার অনুসরণ করেছে নেতা এবং কর্মী সবাই জাহান্নামে চলে যাবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন তাই দুনিয়ায় যারা নবীর দলে থাকবে নবীর আদর্শের পক্ষে থাকবে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাদেরকে অবশ্যই নবীর নেতৃত্বে জান্নাতের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ নামাজের সূরাতে বসে পড়েন আমি শুধুমাত্র আপনাদের কাছে যে মেসেজটা দিতে চেয়েছি দুনিয়ায় শান্তির জন্য আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ এই শান্তির জন্য দীর্ঘ পরিকল্পনা নিয়েও কেউই সফল হয় নাই আগামী 50 বছর আরো ঘোর অন্ধকার আপনারাই বলছেন যে আরো বাড়বে অন্যায় তা বাঁচার উপায় কি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের থেকে আল্লাহর কোরআনকে যদি আমরা সত্যিকারার্থী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কোরআনের ক্ষমতা ভিত্তিক যদি রাষ্ট্রটা দেখতে চাই পার্লামেন্টে কোরআনকে যদি আল্লাহর কোরআনকে কার কোরআন
আল্লাহর কোরআন অনুযায়ী যদি দেশটা চলে তাহলেই কেবল সব অন্যায় রোধ হওয়া সম্ভব এছাড়া সম্ভব না সম্ভব না সম্ভব না ঠিক কিনা বলেন আসুন সব ভেদাভেদ ভুলে আল্লাহর নবীর আদর্শের আলোয় নিজেদেরকে গড়ি এবং দেশ ও জাতি সমাজ ও রাষ্ট্রকে সে আলোকে সাজাবার জন্য আজকে উদ্বুদ্ধ হই আজকের মাহফিল তাহলে সফল হবে আমাদের জীবন হবে জান্নাতি দুনিয়ায় পাবো আমরা নিরাপত্তা এবং আল্লাহর পক্ষ থেকে পাবো আসমান এবং জমিনের রহমতের দরজা খুলে দেওয়া অনন্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন সবাই বলি আমিন